ধন্যবাদ। আজকে আমাদের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের যে চলমান সংস্কার কাজ রয়েছে, সেই চলমান সংস্কার কাজের পার্ট হিসাবে আমাদের মেইন ফুটবলের যে মাঠ বা পিচ যেখানে খেলাটা হয়, তো সেই মাঠ নিয়ে আজকে আমাদের একটি সরজমিনে মাঠের মাঠ প্রস্তুতি থেকে শুরু করে মাঠটাকে তৈরি করার যে কার্যক্রম সেটা নিয়ে আজকে আমাদের একটি অনসাইট ভিজিট হয় এবং আমাদের একটি আলাপ আলোচনাও হয় সেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা বৃন্দ সেখানে ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে অফিসিয়ালসরা ছিলেন, মাঠ নিয়ে যারা কাজ করবেন ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের গ্রাউন্ডসম্যান, গ্রাউন্ডসের বিশেষজ্ঞ যারা রয়েছেন সবাই সেখানে ছিলেন। আমরা বাফুফের পক্ষ থেকে বরাবরই আমরা বলে এসেছি মাঠটাকে খুব শীঘ্রই তৈরি করে দেয়া, বিকজ মাঠ এবং মাঠের সাথে যে ন্যূনতম ফ্যাসিলিটিস লাইক ড্রেসিং রুম, মিডিয়া ফ্যাসিলিটিস, এই জিনিসগুলো দিলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্পূর্ণ কাজ শেষ হতে হয়তো বা আরও বেশি সময় লাগবে, ন্যূনতম বছরখানেক সময় লেগে যেতে পারে। বাট সিন্স আমাদের লোকাল অনেক খেলাধুলা চলছে এবং মাঠের অভাবে আমরা কিন্তু আমাদের কম্পিটিশনসগুলো আয়োজন করতে গিয়ে আমরা সাফার করছি, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা অনুরোধ করেছি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব, আমরা বলেছি 2 মাসের মধ্যে বাই ডিসেম্বর 2022 মাঠটি যেন প্রস্তুত করা হয়। যদিও যারা কাজ করবেন এবং জাতীয় ক্রীড়া পরিষদের সম্মুখে বলা হয়েছে যদি খুব শীঘ্রই কাজ শুরু করা হয় মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগবে, বাট আমাদের যে বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে, বিভিন্ন খেলাধুলা রয়েছে, অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলো কনসিডার করে আমরা বলেছি যত দ্রুত সম্ভব 2 থেকে 2.5 মাস সময়ের মধ্যে, 2 থেকে 2.5 মাস সময়ের মধ্যে মাঠটি প্রস্তুত করে যেন বাফুফের কাছে হ্যান্ড ওভার করা হয় এবং এই মাঠ প্রস্তুতির বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানে যারা রয়েছেন তাদের সাথে বাফুফে অতপ্রতভাবে একটা টিম হিসাবে, অ্যাজ এ টিম হিসাবে কাজ করব, সো দ্যাট মাঠের প্রপার ডেভেলপমেন্টটা যেন হয়, প্রপার একটা ফুটবলীয় মাঠ যেন হয় এবং মাঠের ড্রেনেজ সিস্টেম থেকে মাঠের যে ঘাস এই সকল বিষয়গুলোতে আমরা কোনো প্রকার কম্প্রোমাইজ করব না, আমরা বেস্ট আউটপুটটা এখান থেকে পেতে চাই, ভালো এবং স্ট্যান্ডার্ড একটা কাজ যেন হয় সেটা নিশ্চিত করার জন্য আমরাও সেই টিমে একসাথে কাজ করব, বাফুফের রিপ্রেজেন্টেটিভরা সেখানে কাজ করবে। সেই জায়গায় কি বাফুফের কোনো একটা মনিটরিং কমিটি করে দেবে কিনা, যে কমিটিটা নিয়মিত তদারকি করবে, কারণ আপনারা যারা সব দায়িত্বগুলো পালন করেন এটা আপনাদের জন্য বার্ডন হয়ে যাবে, আপনাদের বাফুফের এমন কোনো পরিকল্পনা আছে ধন্যবাদ সেই টিমটা আমরা মনিটর করব, মনিটরিং একটা টিম করা সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব এবং যেটা আমরা আজকে চূড়ান্ত হয়েছে বাফুফের পক্ষ থেকে 2 জন অফিস